নমস্কার বন্ধুরা, কেয়ার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমার নতুন চ্যানেলের আজকে প্রথম রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস বা পরমান্ন। যে কোনো শুভ কাজে আমাদের প্রত্যেকের বাড়িতে এই পায়েস বা পরমান্ন হয়ে থাকে। ভোগ প্রসাদে আমরা প্রায় সকলেই পায়েস বানিয়ে ঠাকুরকে নিবেদন করি। আমি বাড়িতে প্রায় পায়েস বানিয়ে থাকি, কিন্তু আজ আমি সেইভাবে বানাবো না, একটু অন্যরকম পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বকর্মা পুজো স্পেশাল কেশরী পায়েস বা কেশরের পায়েস। এই কেশরের পায়েস বানানোর জন্য কী কী উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক। চাল, চিনি, লিকুইড মিল্ক, কন্ডেন্স মিল্ক, ঘি, মিল্ক পাউডার, আর লাগবে কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, তেজপাতা, এলাচ, কেশর। তাহলে চলুন আমার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এই চালটাকে ভালো করে একটু কয়েকবার এরকম করে চমকে নেব, যাতে এই চালের গায়ে হালকা যে পাউডারটা থাকে সেটা উঠে যান।
মাখের মধ্যে চিনিটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে এরকম ভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এইবার দিয়ে দেব দুধে ভেজানো কেশর। কেশরটি দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব। হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কেশরটা ধোয়ার পরে কত সুন্দর কালার এসেছে। এইবার পায়েসটা আমি এই রকম অবস্থায় রেখে দেব, কারণ পায়েস ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। এখানে আমার পায়েসটি হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঠান্ডা হলে পরিবেশন করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।